আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। মস্কো ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার অভ্যন্তরীণ হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র। ক্রিমিয়ায় হামলা চলবে বলে হুঁশিয়ারি ইউক্রেনের। সরিয়ে দেয়া হলো চীনের সেই পররাষ্ট্রমন্ত্রীকে। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে 3 ফিলিস্তিনি নিহত। ন্যাটোতে সুইডেনের প্রবেশ নিয়ে অবস্থান কেন পাল্টালেন এরদোগান। সর্বশেষ জানিয়ে দিব অর্ধেক ভূমি পুনরুদ্ধার ইউক্রেনের, আগে থেকেই হেরেছে রাশিয়া বললেন ব্লিংকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মস্কো ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার অভ্যন্তরীণ হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মস্কোয় ড্রোন হামলা নিয়ে প্রশ্নের জবাবে এই উত্তর দেন হোয়াইট হাউজের মুখপাত্র। তবে মস্কো নিজেই এই পরিস্থিতির জন্য দায়ী বলে দাবি করেছেন তিনি। ক্যারিন জে পিয়ারের বলেন, মস্কো কিয়েভের ড্রোন হামলা ইস্যুতে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। যুক্তরাষ্ট্রের এমন হামলা সমর্থন করে না, তবে এটাও যদি সেই ক্রিমিয়ায় ইউক্রেনের অংশ, তাই যুদ্ধের প্রসঙ্গে বলা যায় রাশিয়াই এটা শুরু করেছে আর তারাই পরে যে কোনো সময় এই সংঘাতের সমাপ্তি ঘটাতে। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করে নিলেই সংকট শেষ হবে। স্থানীয় সময় সোমবার ভোর 4টার দিকে মস্কোয় ড্রোন হামলা চালানো হয়। টেলিগ্রাম অ্যাপে দেওয়া বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের এই হামলা দুটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে ড্রোনগুলো ভূপাতিত হয় সময় ওই ভবন দুটিতে আঘাত লেগেছে নাকি এগুলো পরিকল্পনা অনুযায়ী ভবন দুটিতে আঘাত করেছে তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। জরুরি সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাগুলো জানায়, ড্রোনের ধ্বংস অবশেষগুলো কমসমস্কি অ্যাভিনিউর ভবনগুলোর কাছে পাওয়া গেছে, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খুব কাছাকাছি। ঘণ্টার পর ঘণ্টা কমসমস্কি অ্যাভিনিউ ও লিখাচেভ অ্যাভিনিউর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, মস্কো ও ক্রিমিয়াকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে, দুটি ড্রোন মস্কোয় আঘাত হেনেছে। এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে, এর পরপরই হামলার দায় স্বীকার করে নেওয়ার পাশাপাশি এমন হামলা আরও চালানো হবে বলে জানিয়েছেন ইউক্রেন। ক্রিমিয়ায় হামলা চলবে বলে হুঁশিয়ারি ইউক্রেনের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ আধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে হামলা থামাবে না কিয়েভ। সাম্প্রতিক ক্রিমিয়ার ধারাবাহিক হামলার ঘটনার মধ্যেই এমন বার্তা দিলেন তিনি। সংবাদ মাধ্যম সিএনএনের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ক্রিমিয়ার সেতুতে হামলা হলে তাদের সক্ষমতা কমে আসবে, কারণ এই সেতু দিয়েই রসদ সরবরাহ করছে মস্কো। সেতুটি স্থায়ীভাবে ধ্বংস করা হবে কিনা প্রশ্নের উত্তরে রেজনিকিভ আরও বলেন, ইউক্রেনীয় চলমান যুদ্ধে রুশ বাহিনীর কাছে আরও গোলা বারুদ, জ্বালানি, খাদ্য পৌঁছানোর বিকল্প পথ বন্ধ করতে হবে। মূলত শত্রুদের কাছে রসদ সরবরাহের রাস্তা ধ্বংস করা ছাড়া উপায় নেই, তাদের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহার করব আমরা। কয়েকদিন আগে রুশ আধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক সংযোগ সেতুতে হামলা হয়, এতে 2 জন প্রাণ হারান। গত বছরের শেষ দিকেও সেতুতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় ইউক্রেনকে দায়ী করছে ক্রিমিয়ান, পাশাপাশি ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে। রাশিয়াকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে সাক্ষাৎকারে বর্ণনা দিয়েছেন তিনি। নিজেদের ভূখণ্ডে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ নিয়েও সিএনএনের সঙ্গে আলাপ হয় তার। সম্প্রতি ওডেসা এবং কিয়েভ সহ বিভিন্ন জায়গায় হামলা জোরদার করেছেন রুশ বাহিনী। এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাল্টা হামলা পরিকল্পনা মাফিক চলছে, আমাদের জেনারেল ও কমান্ডাররা রণাঙ্গনের প্রকৃত অবস্থান পর্যবেক্ষণ করছেন, এতে কিছু ধীরগতি কিনা জানতে চাইলে স্বীকার করে তিনি বলেন, রুশ বাহিনীর বদলে আমাদের সেনাদের জীবনের কথা ভাবতে হবে, তারা সেনাদেরকে কামানের বিরুদ্ধে হিসাব ব্যবহার করছেন, আরেকটা এটা বড় একটা যুদ্ধ, আমরা গোটা দুনিয়াকে দেখিয়ে দেব এই লড়াই আমরা জয় হব। খেরসন ও খারভিভ অঞ্চল পুরোপুরি পুনরুদ্ধারের অঙ্গীকারক ব্যক্ত করেন তিনি। এমন বাস্তবায়তা ইউক্রেনীয় পাইলটদের F-16 যুদ্ধ বিমান প্রশিক্ষণ আগামী মাসে শুরু হতে যাচ্ছে জানিয়ে আক্ষেপ করে বলেন, কিয়েভের কাছে ধরনের বিমান থাকলে পাল্টা আক্রমণে আরও অগ্রগতি লাভ সম্ভবত। সরিয়ে দেওয়া হলো চীনের সেই পররাষ্ট্রমন্ত্রীকে। দায়িত্ব পর 7 মাসের কম সময়ের ব্যবধানে সরিয়ে দেওয়া হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংকে। তার জায়গা নিচ্ছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ওয়াং ইং। এক প্রতিবেদনে খবর জানিয়েছেন বিবিসি। সদ্যবিদায় কিং গ্যাং প্রায় 1 মাস আড়ালে রয়েছেন, অনেকদিন জনসম্মুখে না আসায় গুঞ্জন দেখা দেয়। 57 বছর বয়সে কিং গ্যাংকে সর্বশেষ দেখা যায় গত 25 জুন। গত মাসের ডিসেম্বরে তাকে
পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের খুব আস্থাভাজন একজন রাজনৈতিক। তাকে হঠাৎ সরিয়ে দেওয়া নিয়ে কোনো কারণ উল্লেখ করেননি বেইজিং। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুরা জানিয়েছেন, চীনের শীর্ষ আইনসভা ওয়াইকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পক্ষে ভোট দিয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে 3 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অগ্রাসী আচরণ থামছেন না। নতুন করে দখলকৃত এলাকাটিতে আরও 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছেন, নেবুলাসে ইসরায়েলি বাহিনী 3 ফিলিস্তিনিকে গুলি করে মেরেছেন। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ ঘটনার কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী দাবি করেছেন, 3 সশস্ত্র সন্ত্রাসী একটি গাড়ি থেকে সেনাদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালিয়ে তাদের নিষ্ক্রিয় করা হয়। কয়েকটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে পৌঁছাতে বাধা দিচ্ছে সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী বলছেন, ওই গাড়ি থেকে 3 M16 রাফায়েল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছেন তারা। লেবলুসের একটি বাণিজ্যিক এলাকা সম্প্রতি ইসরায়েল বাহিনী অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জায়গাটি গত মাসে ফিলিস্তিনের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে টানা কয়েকদিন অভিযান চলে ইসরায়েল। তবে শিশুসহ ডজন খানেক ফিলিস্তিনি প্রাণ হারান এক ইসরায়েলি সেনা প্রাণহারি দাবি করেছেন তেল আবিব। এবছর পূর্ব জেরুজালেম অবরুদ্ধ গাজা উপত্যকা সহ অন্যান্য জায়গায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে 200 ফিলিস্তিনি নিহত হয়, সূত্র আল জাজিরা। ন্যাটোতে সুইডেনের প্রবেশ নিয়ে অবস্থান কেন পাল্টাচ্ছেন এরদোয়ান? সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমতি দিতে সম্মত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। লিথুনিয়ার ন্যাটো শীর্ষ সম্মেলনের জোটের আগে জোট প্রধান স্টলটেনবার্গ এবং তুর্কি ও সুইডিশ নেতাদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনার পর এই সিদ্ধান্ত আলোচনায় আঙ্কারা। ফলে ন্যাটো যোগদানে সুইডেনের প্রথম সুগম হল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। লিথুনিয়ার রাজধানীতে রাতে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটোতে সুইডেনের যোগদান সম্পূর্ণ করা একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা এই সংকটময় সময় সব ন্যাটো মিত্রদের নিরাপত্তার জন্য সহযোগিতা করবে। আঙ্কারার সিদ্ধান্ত প্রবেশ কয়েক ঘন্টা পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ঘোষণা করেছেন, মার্কিন কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে তুরস্ককে F-16 যুদ্ধবিমান হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। কারণ ধারণা করা হচ্ছে সুইডেন ন্যাটো সদস্য পদের আপত্তি প্রত্যাহারের বদলে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিতে যাচ্ছে। পৃথকভাবে পেটাগন মঙ্গলবার বলেছেন, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড এস্টিন ফোনের তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলারের সঙ্গে তুরস্কের সামরিক কাঠামো অত্যাধুনিকরণ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। তুরস্ক যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির সহযোগিতা করেছে, এটি তার আরেকটি ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান কিনতে চেয়েছে আঙ্কারা। একই সঙ্গে তাদের মজুদে থাকা যুদ্ধ বিমানগুলোকে আধুনিকরণ করাও পরিকল্পনা ছিল তাদের। 2019 সালে মার্কিন F-35 বিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে এই উদ্যোগের প্রতি আগ্রহী হয় এরদোয়ানের প্রশাসন। অর্ধেক ভূমি পুনরুদ্ধার ইউক্রেনের আগেই হেরে গেছে রাশিয়া, বললেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রুশ বাহিনীর কাছে হারানো ভূখণ্ডের 50% পুনরুদ্ধার করেছে ইউক্রেন। মস্কো যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রবিবার সংবাদমাধ্যম সিএনএনের ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছিলেন। ব্লিংকেন বলেন, রাশিয়া ও পুতিন যা অর্জন করতে চেয়েছে তা ব্যর্থ। ইতিমধ্যে তারা হেরে গেছে। উদ্দেশ্য ছিল ইউক্রেনকে তার মানচিত্র থেকে মুছে ফেলা, দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করে রাশিয়ার অংশ করে নেওয়া। তারা অনেক আগেই হেরে গেছে। গত জুনের রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর ঘোষণা দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এখন পর্যন্ত ছোট ছোট অগ্রগতি হয়েছে তার বাহিনীর, বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে লড়াই চলছে। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে শুরু করা হয় পাল্টা আক্রমণ বিশেষ কোনো সফলতা অর্জন করতে পারেনি। দেশটির রণাঙ্গনে পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়া যে জায়গায় ইউক্রেনের কাছ থেকে দখল নিয়েছে তা আয়ত্ত আনতে লড়ছে। কিয়ে প্রাথমিকভাবে 50% জায়গা ফিরিয়ে নিয়েছে দেশটি। ভারী লড়াইয়ে লিপ্ত দুই পক্ষ কয়েকদিন ধরেই জেলেনস্কিও দাবি করছেন, মস্কোপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রাথমিক অবস্থার কাছে আসে রয়েছে কিয়েভ। তবে মস্কো তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করেছেন রাশিয়া, জানিয়েছেন ব্লিংকেন। বলেছেন, আমি নিশ্চিত তারা 50 দেশ থেকে সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ পেয়েছে। তবে যারা প্রশিক্ষণ পেয়েছে তাদের অনেক এখন লড়াইয়ের পুরোপুরি লড়াইয়ে যোগ দেয়নি, কিন্তু ইউক্রেনীয়রা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়ছে। 2022 সালে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা যুক্তরাষ্ট্র অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েই যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলোর সমর্থন পাচ্ছে কিয়েভ।